মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে জনগণের পাহারাদার বলে বলছেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের পাহারাদার হয়ে থাকবো, যেদিন মারা যাব সেদিন আমাকে আমার নামের পাশে মানবিকতার লড়াই লেখা থাকবে। আপনারা সবাই, আপনাকে আমাকেও যেতে হবে, তো আমরা এত তাড়াতাড়ি ওনাকে ছাড়বো না। আমরা ওনাকে প্রাক্তন করব এবং উনি যাতে বহু লোককে কাঁদিয়েছেন। আমার 85 বছরের বাবা, 76 বছরের মা, আমি বাড়িতে কন্ট্যাক্টে থাকি না। আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে, এমন কোনো লোককে নেই অত্যাচার করেনি। এখানে যারা দাঁড়িয়ে আছে মার খায়নি, জেল খাটেনি, এমন কোনো লোক নেই। অনেক অত্যাচার করেছেন। আপনাকে পার্টি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো, তারপরে আপনাকে ছাড়া, তার আগে আপনাকে ছাড়ার কোনো সুযোগ নেই। আপনি অনেককে কাঁদিয়েছেন, অনেককে কাঁদিয়েছেন, এখনো কাঁদাচ্ছেন। আপনার জন্য 10টা সংগঠন কলকাতাতে বছরের পর বছর মশা মাছি জলের নিচে বসে আছে। কেউ শহীদ মিনারের নিচে, কেউ গান্ধী মূর্তির নিচে, কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। আপনি বহু মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করেছেন, আলু চাষি থেকে ধান চাষি পর্যন্ত। আপনাকে অত সহজে কেউ ছেড়ে দেবে না। পাপ পুণ্য জমা খরচের হিসাব নিয়েই আপনাকে যেতে হবে। নির্যাতিতার ভাই প্রথমে যখন বলেছিল যে তার সঙ্গীর সামনে এই ঘটনা ঘটিয়েছে, দুদিন বাদে যখন কমপ্লেন জমা করলো তখন দেখা গেল সেটা লেখা নেই। মানে দুদিন প্রথমে যা বক্তব্য, দুদিন বাদে কমপ্লেন। অনেক দেখুন, আমি নির্যাতিতার পরিবারকে বলবো এই পুলিশের উপর ভরসা করতে। তারা যদি সাহায্য চায়, সহযোগিতা চায়, আমি তার পরিচয়, তার অ্যাড্রেস ডিসক্লোজ করব না, করা যায় না। আমরা জেলার পাঠক আপনাদের মাধ্যমে বলছি, তারা যদি আইনি পরামর্শ চান, সহযোগিতা চান, আমরা এই পুলিশ বিচার দেবে না। যারা কামদনিতে ফাঁসির অর্ডার হওয়ার পরে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়ে দিল এবং টুম্পা কয়াল, মৌসুমী কয়াল যারা উইটনেস, তাদের প্রোটেকশন না দিয়ে যে রেপ করলো তার বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন দিয়েছে, হাউস গার্ড। মমতা ব্যানার্জি রেপিস্টদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে। তবে এই রাজ্যে ধর্ষকরা, ধর্ষণকারীরা মমতা ব্যানার্জির দ্বারা, তার পুলিশের দ্বারা সুরক্ষিত। মহিলারা তারা সুরক্ষিত নয়, তারা অরক্ষিত। আগামী 16 ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মেগা বৈঠক ডেকেছে, তাতে ব্লক, জেলা, বিধানসভা এবং লোকসভার নেতৃত্ব যারা প্রতিনিধিরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কি তাতে আমার বিধানসভা ডায়মন্ড হারবার হারাবো বিজেপি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।